তো গেমার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখাবো তুমি যদি ফ্রি ফায়ার গেমে গিল্ড লিডার হয়ে থাকো অথবা নতুন একটি গিল্ড বানাও তাহলে সেই গিল্ডে তুমি ফ্রেন্ডকে কিভাবে অ্যাড করবে অথবা ওরালডে গিয়ে কিভাবে ফ্রেন্ডদের ইনভাইট করবে, এই দুটো জিনিসই ভালোভাবে এই ভিডিওতে দেখাবো। তো এই আইডিতে অনেকদিন আগে একটা গিল্ড আমি বানিয়েছি, সেই গিল্ডটি ফোর লেভেল হয়েছে, তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার গিল্ড ফোর লেভেলে যথেষ্ট পয়েন্টও আছে। তো তুমিও একটি গিল্ড বানিয়ে নিতে পারো। এই গিল্ডে আমার চারটা থেকে পাঁচটা আইডিয়া আছে, তো এখান থেকে আমি চারটা থেকে পাঁচটা কাস্টম পাই প্রতি সপ্তাহে। তো মেম্বার লিস্টে দেখিয়েছো, মেম্বার লিস্টে আমার 41 মানে 41টি ফ্রেন্ড আছে আর 45টা পর্যন্ত অ্যাড করতে পারবে। তো এই ফ্রেন্ডগুলিকে কীভাবে অ্যাড করা যায় এটাই আমরা দেখবো এই ভিডিওতে। তো দুটো অপশান আছে, এক নাম্বার মাইক আর একটা তোমার ফ্রেন্ড। এই দুটার মধ্যে মাইক ফ্রেন্ডটা দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো এই ফ্রেন্ড এই ফ্রেন্ড লিস্ট আসছে, তো এই ফ্রেন্ডের মধ্যে তোমাদের দেখতে হবে কোন ফ্রেন্ডটা গিল্ডে নেই। তো নিচে দেখি, তো এই ফ্রেন্ডটা গিল্ডে নেই, এই ফ্রেন্ডটাকে ইনভাইট করব ঠিক পোস্টারে ক্লিক করে। তো এখানে সাইডে দেখতে পাচ্ছ গিল্ড ইনভাইট লেখা আছে, সিম্পলি ওটাতে ক্লিক করে ইনভাইট করে দিব। গিল্ড ইনভাইট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, মানে যখনই ফ্রেন্ডসটি গেম ওপেন করবে তখনই আমাদের গিল্ডের সাথে জয়েন হতে পারে। তুমিও এইভাবে গিল্ড ইনভাইট করতে পারো। আর দ্বিতীয় যে অপশনটা আছে ওটা মাইকের মাধ্যমে, চলে ওটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে মাইকটা আছে কিনা ওটাতে এভাবে ক্লিক করতেই থাকতে হবে। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আসে ওরালটা দেখো। তো এইভাবে এখানে দেখো ভাই, তোমার গিল্ডের নেম চলে এসছে। তো এই যে প্লাসের চিহ্নটা আছে এইখান থেকে তোমার গিল্ডে জয়েন হতে পারে। ওরাল মানে পৃথিবীর যে জায়গায় এই গেমটি খেলা হয় সেখান থেকে তোমার গিল্ডে মেম্বার লিস্টে জয়েন হতে পারে। তো তুমি এইভাবে মেম্বার লিস্টের সংখ্যা বাড়াতে পারো, গিল্ডের সংখ্যা বাড়াতে পারো। তাতে সুবিধা একটাই, টুর্নামেন্ট কমপ্লিট করার জন্য যথেষ্ট সুবিধা হয় কাস্টমের জন্য। তুমিও এভাবে করতে পারো।